ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, এই স্লোগানকে সামনে রেখে বরাবরের মতো আমি ফয়জুর রহমান অনিক CHCP আলিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক নিকলি কিশোরগঞ্জ থেকে আপনাদের সবাইকে হেলথ টিপ 24 চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন এপিসোড। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনায় জানব স্বল্পমাত্রার জন্মবিরোধীকরণ মিশ্র খাবার বড়ি সুখী ট্যাবলেটটি সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, স্বল্পমাত্রার জন্মবিরোধীকরণ মিশ্র খাবার বড়ি সুখী ট্যাবলেটটির প্রতিটি সাদা বড়িতে অর্থাৎ হরমোনযুক্ত বড়িতে আছে লেবোনোরজেস্ট্রিল বিপি 150 মাইক্রোগ্রাম এবং ইথিনাইল স্ট্রাডিয়াল বিপি 30 মাইক্রোগ্রাম, এবং প্রতিটি খয়েরি আয়রন বড়িতে আছে ফেরাস ফিমোরেট বিপি 75 মিগ্রাম। তো বন্ধুরা, চলুন জেনে আসি কী কী জানব এই স্বল্পমাত্রার জন্মবিরোধীকরণ মিশ্র খাবার বড়ি সুখী ট্যাবলেটটির এপিসোড থেকে। আজকে আমরা জানব সুখী ট্যাবলেটটি কীভাবে কাজ করে, দ্বিতীয়ত বড়িটি কাদের জন্য উপযুক্ত, তৃতীয়ত যে বিষয়টি জানব সেটি হচ্ছে সুখী ট্যাবলেটটি খাবার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী, তারপর আমরা জানব মিশ্র খাবার বড়ি অর্থাৎ সুখী ট্যাবলেটটির ব্যবহার বিধি, তাছাড়াও আজকে আমরা আরও জানব মিশ্র খাবার বড়ি অর্থাৎ সুখী ট্যাবলেটটি খেতে ভুলে গেলে আমাদের কী করা উচিত, অর্থাৎ গ্রহীতার কী করা উচিত, এবং সর্বশেষ যে বিষয়টি আমরা জানব সুখী ট্যাবলেট খাওয়া চলাকালে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে। জন্মবিরোধীকরণ খাবার বড়ি সুখী অত্যন্ত নিরাপদ ও কার্যকর। এই বড়িতে দুই ধরনের হরমোন লেবোনোরজেস্ট্রিল এবং ইথিনাইল স্ট্রাডিয়াল আছে। এক পাতায় 28টি বড়ি থাকে, এর মধ্যে হরমোনযুক্ত 21টি বড়ি এবং আয়রনযুক্ত 7টি বড়ি থাকে। বন্ধুরা, প্রথমে আমরা জানব সুখী ট্যাবলেটটি কীভাবে কাজ করে থাকে। প্রথমত, ডিম্বস্ফোটনে অর্থাৎ অবলেশনে বাধা দিয়ে থাকে। দ্বিতীয়ত, জরায়ুর মুখের অর্থাৎ সার্ভিক্স শ্লেষ্মাকে ঘন এবং চটচটে করে শুক্রকিটকে জরায়ুতে প্রবেশে বাধা দিয়ে থাকে। তৃতীয়ত, জরায়ুর ভিতরের ঝিল্লির বৃদ্ধি মন্তর করে, ফলে নিষিক্ত ডিম্বাণু যদি নিষিক্ত হয় জরায়ুতে গ্রথিত হওয়ার মতো কোনো পরিবেশ পায় না এবং গ্রথিত হতে পারে না। চতুর্থত, ডিম্ববাহী নালীর, যেটাকে আমরা ফেলোপিয়ান টিউব বলে থাকি, স্বাভাবিক নড়াচড়ার গতি কমিয়ে দেয়, ফলে শুক্রকিটগুলোর গতিও কমে যায়। ডিম্বের কাছে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগে যায় এবং দুর্বল হয়ে পড়ে বা মারা যায়। এবার আমরা জানব বড়িটি কাদের জন্য উপযুক্ত। এক নম্বর, সকল 15 থেকে 49 বয়সী সক্ষম দম্পতি ধূমপান করেন, জর্দাকান এবং যাদের বয়স 35 বছরের বেশি তারা চারা। দুই নম্বর, যারা জন্ম নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি অস্থায়ী পদ্ধতি নিতে চান। তিন নম্বর, মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাবের দরুন যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য এই পদ্ধতিটি অনেক অনেক উপযুক্ত। চার নম্বর, মাসিকের সময় যাদের তলপেটে তীব্র মূত্রনালীর ব্যথা হয়। পাঁচ নম্বর, মাসিক চক্র যাদের অনিয়মিত তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ছয় নম্বর, যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা সন্তানের বয়স 6 মাস হওয়ার পর এই পদ্ধতিটি নিতে পারেন এবং তাদের জন্য এই পদ্ধতিটি অনেক উপযুক্ত। তারপর আমরা জানব খাবার বড়ি খাওয়ার সুবিধাগুলো কী কী। খাবার বড়ি সঠিকভাবে খেলে এটি অত্যন্ত কার্যকরী ও নিরাপদ। দুই নম্বর, প্রজননক্ষম সকল বয়সী মহিলা এটি খেতে পারেন। তিন নম্বর, এটি একটি অস্থায়ী পদ্ধতি, যে কোনো সময় বড়ি ছেড়ে দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করা যায় অথবা গর্ভধারণ করা যায়। চার নম্বর, জরায়ুর বাইরে গর্ভধারণের ঝুঁকি কমায়। পাঁচ নম্বর, মাসিকের সময় জরায়ুর মূত্রনালীর ব্যথা কমায়। ছয় নম্বর, মাসিকের সময় জরায়ুর মূত্রনালীর ব্যথা কমানোর পাশাপাশি মাসিক স্রাবের সময়কাল ও পরিমাণ কমায় এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। সাত নম্বর, যেটা বলবো সেটা হচ্ছে মাসিক চক্রকে নিয়মিত করে থাকে এই সুখী ট্যাবলেট। আট নম্বর, অ্যান্ডোমেট্রিওসিস এর প্রকোপ কমায় এবং এর চিকিৎসায় ব্যবহার করা হয়। নয় নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে মাসিক পূর্ববর্তী উপসর্গ, যেমন শরীর ব্যথা, ম্যাজম্যাজ ভাব, মাথা ব্যথা, মন খারাপ হওয়া, শরীরে পানির আসার আধিক্য ইত্যাদি কমিয়ে থাকে। তাছাড়া ডিম্বাশয়ের সিস্ট হওয়ারও ঝুঁকি কমিয়ে থাকে এই সুখী ট্যাবলেট। তারপর ব্রণ, অবাঞ্ছিত লোমোটা কমিয়ে থাকে। এতগুলো সুবিধার কথা জানলাম, এবার আমরা জানব এই সুখী ট্যাবলেটটি খাওয়ার ফলে কী কী অসুবিধা হতে পারে। এক নম্বর, প্রতিদিন খেতে হয়। দুই নম্বর, যৌন রোগ,
যেমন এইচআইভি এইডস আরটিআই এসটিআই ইত্যাদি প্রতিরোধ করে না। 3 নম্বর মাসিক স্রাব বন্ধ থাকতে পারে। 4 নম্বর যোনিপথের পিচ্ছিলতা কমে যেতে পারে। 5 নম্বর বুকের দুধ কমে যেতে পারে। 6 নম্বর বিমর্ষতা দেখা দিতে পারে। 7 নম্বর জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ি ব্যবহারের প্রথম দিকে বিশেষত 3 থেকে 4 মাসের মধ্যে ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন স্তন বর্ষাকালে ব্যথার অনুভূতি, 2 মাসিকের মধ্যবর্তী সময়ে ফোটা ফোটা রক্তস্রাব অথবা বমি বমি ভাব, মাথা ধরা, মুখে ব্রণ, ওজন বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বিশেষত 3 থেকে 4 মাসের মধ্যে। তারপর যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত মহিলার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বিদ্যমান, খাবার বড়ি তাদের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। তাছাড়া যে সমস্ত মহিলার স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে, যেমন ধূমপান, তামাক পাতা গ্রহণ, উচ্চ রক্তচাপ, খাবার বড়ি ব্যবহার তাদের স্ট্রোকের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সর্বশেষ যে অসুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে শিরার রক্তজমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই অতীতে বা বর্তমানে যাদের এই সমস্যা হয়েছে তারা ইস্ট্রোজেন সমৃদ্ধ মিশ্র বড়ি খেতে পারবেন না। এবার আমরা এই টিউটোরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, অর্থাৎ সুখী ট্যাবলেটটি খাওয়ার অথবা মিশ্র খাবার বড়ি খাওয়ার ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে প্রথমবার খাবার বড়ি শুরু করার সময় মাসিকের প্রথম দিন, অর্থাৎ মাসিকের প্রথম দিন হতে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে। তবে মাসিক শুরুর প্রথম দিন হতে 5ম দিন পর্যন্ত যে কোনো দিন থেকেও শুরু করা যায়। 2 নম্বর গর্ভবতী নয় নিশ্চিত হলে মাসিকের যে কোনো সময় থেকে শুরু করা যায়, তবে পরবর্তী 7 দিন অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। 3 নম্বর যে মহিলা গর্ভপাত বা এমআর করেছেন বা যে মহিলার গর্ভপাত হয়েছে তিনি যদি খাবার বড়ি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পছন্দ করেন, তবে গর্ভপাত অথবা এমআর করার দিন থেকেই বা পরবর্তী 5ম দিনের মধ্যেই বড়ি খাওয়া শুরু করতে হবে। 4 নম্বর খাবার বড়ি পানি দিয়ে গিলে ফেলতে হয়। প্রতিদিন একই সময় বড়ি খাওয়ার অভ্যাস করা ভালো। বড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে রাতে খাবারের পরে বা শোয়ার আগে। 5 নম্বর সাদা বড়ি শেষ হয়ে যাবার পর একইভাবে প্রতিদিন 1টি করে 7 দিনে 7টি খয়েরি বড়ি খেতে হবে। খয়েরি বড়ি খাওয়াকালীন সময় সাধারণত মাসিক শুরু হয়, মাসিক আরম্ভ হলেও খয়েরি বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। 6 নম্বর মাসিক হোক বা না হোক 7টি খয়েরি বড়ি শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন 1টি পাতা থেকে নির্দেশনা অনুযায়ী সাদা বড়ি প্রতিদিন খেতে হবে। আচ্ছা, এবার চলুন জেনে আসি খাবার বড়ি সুখী ট্যাবলেট খেতে ভুলে গেলে কী করণীয়, অর্থাৎ গ্রহীতার কী করা উচিত। 1, যদি একদিন বড়ি অর্থাৎ হরমোনযুক্ত সাদা বড়ি খেতে ভুলে যান তাহলে যখনই মনে পড়বে তখনই 1টি বড়ি খাবেন এবং ওই দিনের প্রতিটি বড়ি যথাসময়ে খেয়ে নেবেন। 2, পরপর 2 দিন অর্থাৎ হরমোনযুক্ত সাদা বড়ি খেতে ভুলে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গেই 1টি বড়ি খাবেন এবং ওই দিনের বড়িটি যথাসময়ে খাবেন। পাতার অবশিষ্ট বড়ি নিয়মিতভাবে খাবেন এবং পরবর্তী 7 দিন প্রয়োজনে কন্ডম ব্যবহার করবেন অথবা স্বামী সহবাস থেকে বিরত থাকবেন। সর্বশেষ আমরা জানব সুখী ট্যাবলেট খাওয়া চলাকালে অর্থাৎ বড়ি খাওয়া চলাকালে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সমূহগুলো কী কী হতে পারে, যেমন দুর্বলতা, বমি বমি ভাব, ফোটা ফোটা রক্তস্রাব, সামান্য মাথা ব্যথা, স্তন ভারীবোধ হওয়া, পায়ে কিংবা বুকে ব্যথা, মাসিক স্রাব বন্ধ, অনাকাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি বা হ্রাস ইত্যাদি দেখা দিতে পারে। যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে দেরি না করে আপনার এলাকার পরিবার কল্যাণ সহকারীর কাছে অথবা সিএসসিবির কাছে অথবা নিকটবর্তী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দ্রুত পরামর্শ নিন। সর্বশেষ 1টি কথা বলে আজকের টিউটোরিয়ালটি শেষ করতে চাইব, বড়িগুলো সবসময় ছোটো ছেলে মেয়েদের নাগালের বাহিরে এবং নিরাপদ জায়গায় রাখুন। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে আরও 1টি নতুন এপিসোড নিয়ে বা নতুন 1টি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।